একটা সময় এটা ছিল গুজব যে পদ্মা সেতুতে নির্মাণে অনেকগুলো মানুষের মাথা লাগবে, কিন্তু বাস্তবতা হলো হ্যাঁ, পদ্মা সেতুতে অনেকগুলো মানুষেরই মাথা কিন্তু লাগছে। শুধুমাত্র বাংলাদেশি মাথা তেমন না, 14টা দেশের মাথা লাগছে। অর্থাৎ পদ্মা সেতু যারা নির্মাণ করছে সেখানে 14টা দেশের যারা বিশেষজ্ঞ আছেন তারা এখানে কাজ করছেন, এবং এই কারণে আমরা বলছি যে 14টা দেশের মাথা দিয়ে কিন্তু হচ্ছে এই পদ্মা সেতু। এবং সেই গল্পটা আজকে আপনাদের শোনাবো খেলা জুয়েল চ্যানেলের পক্ষ থেকে। অনেকদিন পর নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে। বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ কাজগুলোর একটি পদ্মা সেতু। পৃথিবীর বেশ কয়েকটি বড় বড় নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখায় পদ্মা সেতু নির্মাণ কাজ সিলেবাসে এবং গবেষণার কাজে ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাজনের পর প্রতি সেকেন্ডে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয় যে নদীতে, সেখানে নির্মাণ কাজের শুরুতে যখন নদীর তলদেশের মাটি সরে যায় তখন তো সাধারণ মাথায় এর সমাধান সম্ভব নয়, দরকার হয় সুপার ব্রেনের। সে সুপার ব্রেন তো শুধুমাত্র দেশে পাওয়া সম্ভব নয়, ধার করতে হয় বিদেশ থেকে। কারা আছেন পদ্মা সেতু নির্মাণের নেপথ্যে সে গল্প শোনাবো আজ। তবে গল্পের আগে যেমন গল্প থাকে তেমনি অন্য একটা ঘটনা দিয়ে শুরু করি। গল্পটা পদ্মা সেতুর এক প্রকৌশলীর কাছে শোনা। এই সেতু নির্মাণের জন্য বিশ্বের সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আসা হয় বাংলাদেশে। উদ্দেশ্য, কে পারবে এই চ্যালেঞ্জিং সেতু নির্মাণ করতে? একবার জাপানের একটি প্রতিষ্ঠানকে নিয়ে আসা হলো মাওয়ার পদ্মা নদীর পাড়ে। সেই কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার নদীর পাড়ে দাঁড়িয়ে বারবার জানতে চাচ্ছিলেন, হোয়ার ইজ দ্য রিভার, অর্থাৎ নদীটি কোথায়। তার প্রশ্নের উত্তরে যখন জানানো হলো এটাই নদী, তখন তিনি বিস্ময়ে ভরা দৃষ্টিতে বলেছিলেন, এটা তো সমুদ্র, নদী কীভাবে হয়। পালিয়ে বেঁচেছিলেন তারা। পদ্মা সেতুর কাজটা তাই শুরু থেকেই সহজ ছিল না। এজন্য পদ্মা সেতুর তদারক থেকে শুরু করে নির্মাণ প্রক্রিয়ায় দেশের এবং বিশ্বের সেরা মেধাগুলোকে যুক্ত করার চেষ্টা করা হয়েছে। বড় অবকাঠামো নির্মাণে অভিজ্ঞ বহু দেশের নাগরিকেরাই এই প্রকল্পে কাজ করছেন। ভারী যন্ত্রপাতি বাংলাদেশে নেই, তাই সবগুলো এসেছে বিদেশ থেকে, তবে রড সিমেন্ট সহ অনেক মালামাল দেশের তৈরি। সেতু বিভাগ সূত্রে জানা গেছে বর্তমানে পদ্মা সেতু প্রকল্পের নদী শাসন ও মূল সেতুর কাজে 4000-এর বেশি কর্মী কাজ করছেন, এর বেশিরভাগই বাংলাদেশি। পদ্মার দুই পারের জেলাগুলোর পাশাপাশি দেশের প্রতিটি জেলা থেকে এখানে কাজ করছেন শ্রমিকরা। এই সেতুর পিছনে অবদান শ্রম আছে দেশের প্রতিটি জেলারই। গত 8-9 বছর ধরে সেতুর প্রতিটি কাজের সাক্ষী হয়ে আছেন তারা। এর বাইরে চীনের কর্মী আছেন 1000-এর মতো। শুরুতে একটা গুজব ছিল চীনের বিভিন্ন কারাগারে যারা বন্দী ছিলেন তাদের পদ্মা সেতুর এই প্রকল্পে কাজ করতে নিয়ে আসা হতো, কিন্তু দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকে তাদের সাথে সরাসরি কথা বলে এটুকু বুঝেছি এটা আসলে ডাহা মিথ্যে। চীন থেকে যারা এসে কাজ করছেন তারা মূলত কর্মকর্তার পর্যায়ের, মাঠ পর্যায়ে ফোরম্যান থেকে তাদের লেভেল শুরু হয়। প্রতি বছর জানুয়ারি মাসে তারা পহেলা বৈশাখ উদযাপনের জন্য দেশে যাওয়ার সুযোগ পান, বছরের বাকিটা সময় পদ্মা নদীর পাড়েই জীবন কাটে তাদের। সারা রাত ধরে কাজ চলায় অনেক সময় প্রাকৃতিক নানা দুর্যোগের মধ্যে পড়ে এই পর্যন্ত বেশ কয়েকজন চীনা প্রকৌশলী প্রাণ হারিয়েছেন পদ্মা নদীতে। তাদের জীবনের বিনিময়ে হচ্ছে বাঙালির স্বপ্নের এই পদ্মা সেতু। এছাড়া জার্মানি, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের লোকজনও কাজ করছেন বিভিন্ন পর্যায়ে। বিশেষ করে যে দেশ থেকে যে যন্ত্রপাতি কেনা হয় কিংবা ভাড়া করে আনা হয় সেটি চালানোর জন্য সে দেশের নাগরিকদেরই নিয়ে আসা হয়। সবচেয়ে বড় যে ক্রেন তিয়ান ইউ দিয়ে স্পেনগুলো পরিবহন করা হতো, চীন থেকে ভাড়ায় আনা এই যন্ত্র পরিচালনা করতেন সে দেশের নাগরিকরাই। পদ্মা সেতুর পাইলগুলো মাটিতে প্রবেশ করানোর জন্য জার্মানি থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যে হ্যামারগুলো ব্যবহার করা হতো,
এগুলোর পরিচালনা রক্ষণাবেক্ষণ মেরামতের জন্য জার্মানির নাগরিকরাই নিয়মিত কাজ করতেন। সেতু প্রকল্পের বড় কাজ নদী শাসন প্রকল্পের তদারকি করছেন কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশন, মূল সেতুর কাজটি করছে চায়না মেজর ব্রিজ কোম্পানি। সবচেয়ে বড় জটিলতা বাধে যখন একসাথে ১৪টি পিলারের নকশায় সমস্যা দেখা দেয়। দেশি বিদেশি বিশেষজ্ঞরা যখন এর সমাধান খুঁজে খুঁজে হয়রান, তখন কাজে লাগানো হয় পরামর্শক প্রতিষ্ঠান কাউইকে। ১০টি দেশের বিশেষজ্ঞরা মিলে দেড় বছর ধরে কাজ করে খুঁজে বের করেন এর সমাধান। এক একটি পিলারের নিচে ৬টির পরিবর্তে ৭টি করে পাইল বসিয়ে সেখানে ট্যাম প্রযুক্তি যুক্ত করে সমাধান খুঁজে বের করা হয় পদ্মা সেতুর পিলারে নকশা জটিলতার। পদ্মা সেতুর বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা হয়েছে পরামর্শক দল। এ দলে কাজ করছেন কম বেশি ১৪টি দেশের প্রকৌশলীরা। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, ভারত, নেপাল, যুক্তরাজ্য, কানাডা, ইতালি ও নেদারল্যান্ডস। ঠিকাদারদের প্রতিটি কাজের মান যাচাই করেন পরামর্শকেরা। তাদের সন্তুষ্টি ছাড়া কোনো কাজেরই সনদ মিলবে না, ঠিকাদাররা পাবেন না বিল। ঠিকাদার ও পরামর্শক ও সেতু বিভাগের কর্মকর্তাদের বাইরে ১১ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি রয়েছে। কয়েক মাস পরপরই বৈঠক করে কমিটি প্রকল্পের গুরুত্বপূর্ণ কারিগরি বিষয়ে পরামর্শ দেয়, প্রয়োজন হলে কাজের মূল্যায়ন করে। শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই কমিটির প্রধান ছিলেন প্রয়াত জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। এই প্রকল্পের জটিল সব কাজের সমাধানে তিনি নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। বাংলাদেশের বেশিরভাগ মেগা প্রকল্পের সাথে চমৎকার এই মানুষটির নামটা জড়িত। প্রফেসর জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুর পর এই কমিটির প্রধান হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের পৌরকৌশল বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক এম হামিম জেড বসুনিয়া। এই কমিটিতে বাংলাদেশের ৬ জন এবং বিদেশের ৫ জন বিশেষজ্ঞ আছেন। বিদেশিদের মধ্যে জাপান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও ইটালির সদস্য আছেন। আর মাঠের সব কাজ বাস্তবায়নের সামনে থেকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। ২০১১ সালে নিয়োগ পাওয়ার পর থেকে এখন পর্যন্ত ৪ দফা তার চাকুরির মেয়াদ বাড়ানো হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের ঠিকাদার নিয়োগ থেকে শুরু করে নির্মাণ কাজের পুরোটা সম্পন্ন হয়েছে শফিকুল ইসলামের তত্ত্বাবধানে। বড় স্থাপনা নির্মাণে তার অভিজ্ঞতা, দক্ষতা এবং সততার জন্য সরকারের শীর্ষ পর্যায় থেকে প্রশংসা করা হয়েছে। এই জন্য পদ্মা সেতুর শেষ পর্যায়ে এসে সরকার নতুন কাউকে সঙ্গে যুক্ত করে চায়নি। তার সাথে নির্বাহী প্রকৌশল হিসেবে কাজ করছেন দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের। গত ৬-৭ বছর মাওয়ায় সার্বক্ষণিক থেকে বাঙালির স্বপ্নের এই প্রকল্পের কাজ দেখাশোনা করছেন তিনি। এভাবে দেশি বিদেশি মেধায় নির্মিত হচ্ছে বাঙালির স্বপ্নের সবচেয়ে বড় সেতু। যে সেতুর আপডেটগুলো একটু বিরতি দিয়ে দিয়ে আপনাদের জানাচ্ছি, তারপরেও আশা করছি আগের মতোই সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো এবং অবশ্যই সবসময় ভালোবেসে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ হ্যালো জুয়েল চ্যানেলের পক্ষ থেকে।